আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তৈরি করব পিতা ব্রেড। এটি সফট নান রুটিও বলা যায় এটিকে। এটি খুবই সফট হয়, একসাথে ভাত করে নেওয়া যায়। চলুন তাহলে দেখি এটি কীভাবে তৈরি করা হয়। এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি, এতে এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরম পানিতে এক চা চামচ চিনি দিয়ে টেস্টি একটি খাওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এবার আর একটি পাত্র নিয়ে একটি দুই কাপ ময়দা নিয়ে তেলে নিচ্ছি। ময়দাটি কালা হয়ে গেলে এতে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে এক চা চামচ লবণ দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব। এবার এতে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং মিশ্রণটি ভালোভাবে মেখে নেব। ময়দার মিশ্রণের মধ্যে স্টিপ করা এসে পানিটি দিয়ে দেব। পানি এবং ময়দা ভালোভাবে মেখে নেব। ময়দা এবং পানির মিশ্রণ একসাথে মিক্স করে একটি ডো শেপে করে নেব। ময়দাটিকে একটি ডো শেপে করে নিয়েছি, এতে এক চা চামচ সয়াবিন তেল দিয়ে ময়দাটিকে ভালোভাবে মথে নেব। ময়দাটি মতা হয়ে গেলে এতে একটি পলি ব্যাগ দিয়ে ডেকে রাখবো এক ঘন্টার জন্য। ডোটা ফুলে যাওয়ার পর ডোটি ফুলে গেছে, এখন আমরা পলি ব্যাগটি বের করে নিচ্ছি। ফোলানো ডোটিকে আমরা হালকা মথে নেব। ডোটিকে পাঁচটি ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে ছয় থেকে সাতটি ভাগও ভাগ করে নিতে পারেন। ডোটি ভাগ করে নেওয়ার পর আমরা মিশ্রণগুলোকে গোল গোল বল শেপ দিয়ে রাখব। এবার খামেরগুলোকে একটি পলিথিন দিয়ে ঢেকে রাখছি। এবার একটি রুটি বেলার পিড়ি নিয়ে এতে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে চুলে একটি ফ্রাই প্যান দিয়ে এতে রুটিগুলো ছেঁকে নিচ্ছি।
আমাদের রুটিগুলো ছাঁকা হয়ে গেছে, আমাদের তৈরি হয়ে গেল তৎক্ষণাৎ। এটি খুবই সফট হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটু লাইক দেবেন এবং রেসিপি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।